সবাইকে আইসিটি অনলাইন ক্লাসে স্বাগতম। তোমাদের এই আগে যে ক্লাসগুলো হয়েছে সেখানে সংখ্যা পদ্ধতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়েছে। এছাড়াও আমাদের বিশ্বগ্রাম মানে প্রথম অধ্যায়ের বিশ্বগ্রাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিশ্বগ্রামের তোমার হার্ডওয়্যার, সফটওয়্যার বা বিশ্বগ্রামের যে উপাদানগুলা সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তোমাদের সামনে তোমরা জানো যে টিউটোরিয়াল পরীক্ষা আছে 11 শ্রেণীর, এবং টিউটোরিয়াল পরীক্ষায় তোমাদেরকে আমি ভালোভাবে বলছি যে দুটা অধ্যায় থাকবে। প্রথম অধ্যায় প্রথম দিককার গুলা ভালোভাবে পড়বা, সে টপিকস গুলো আমি তোমাদেরকে একটু পরে বলে দিব। এবং তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি, তো সংখ্যা পদ্ধতিতে আমাদের ম্যাক্সিমাম জিনিস কিন্তু অলরেডি করানো হয়েছে। তোমাদের কনভার্সন গুলা দেখানো হয়েছে, দুইয়ের পরিপূরকের ঋণাত্মক মানগুলা, তারপর দুইয়ের পরিপূরকের মাধ্যমে কিভাবে অঙ্ক করতে হয় সেগুলো ম্যাক্সিমাম জিনিস দেখানো হয়েছে। তো যেহেতু আমাদের সপ্তাহে আপাতত একটা ক্লাস, সুতরাং আমরা চেষ্টা করছি এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে কিছু শেখাতে। এবং ক্লাসে কোনো কিছু যদি তোমরা মিস করো সেক্ষেত্রে তো ইউটিউব চ্যানেল থেকে তো তুমি সেটা দেখতেই পাচ্ছ, সুতরাং সেখান থেকেও দেখবা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের ভিউ সংখ্যা অনেক কম এবং ক্লাসে উপস্থিতিও কিন্তু অনেক কম, এটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না। সবাইকে বারবার বলছি, তোমরাও তোমাদের মানে ফ্রেন্ডদেরকে বলবা তারা যেন নিয়মিত ক্লাসে আসে এবং ভালোভাবে ক্লাসগুলো করে, কারণ পরবর্তীতে কিন্তু তোমরাই বিপদে পড়বা। কারণ অনেক ম্যাথমেটিক্যাল টার্ম আছে যেগুলো দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে করে আয়ত্তে আনতে হয়, এটা এক দুই দিনে হয় না। সুতরাং এই ব্যাপারে তোমরা সতর্ক থাকবা। দ্বিতীয় কথাটা হচ্ছে যে প্রথম অধ্যায়ের কোন কোন টপিকস গুলা তোমরা পড়বা। তো প্রথম অধ্যায়ের টপিকস গুলার মধ্যে তোমাদেরকে অলরেডি বিশ্বগ্রাম সম্পর্কে যেহেতু ধারণা দেওয়া হয়েছে, তো বিশ্বগ্রামটা তো অবশ্যই তোমরা পড়বা। এছাড়া দেখা যাচ্ছে যে এই যে সাবজেক্টটার নাম যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তো দেখা যায় অনেক ক্ষেত্রে কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে তথ্য কি, প্রযুক্তি কি, তাহলে সে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্সার করতে পারে না, এটা খুবই দুঃখজনক। দুই নম্বর হচ্ছে তোমাকে যদি পরীক্ষার হলে কোশ্চেন করা হয় যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি, এবং এটাও কিন্তু তোমাদেরকে পড়ানো হয়েছে এবং তোমাদের বইয়েও কিন্তু এই সংজ্ঞাগুলো ভালো করে দেওয়া আছে, তোমরা যদি সেগুলা ভালোভাবে অধ্যয়ন না করো, ভালোভাবে পড়ে যদি নিজে নিজে খাতায় সেটা মুখস্থ না লেখো, তাহলে কিন্তু পরীক্ষার হলে এই সংজ্ঞাগুলা পারা তোমার পক্ষে সম্ভব হবে না। সেক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ করে কি বা স্টুডেন্ট করে যে বানায় লেখার চেষ্টা করে, কিন্তু সেটা তো অ্যান্সার তো অ্যাকুরেট হয় না। আর অ্যান্সার যদি অ্যাকুরেট না হয় তোমার মার্কস কিন্তু অটোমেটিক্যালি কমতে থাকবে। এখন এক একটা কোশ্চেনে তোমার যদি 1 মার্কেরও কমতে থাকে, তো সৃজনশীলে ধরো যে তোমার 10-এ তুমি এমনি দেখা যাবে যে 6 পেয়ে যাচ্ছ, তাহলে যদি 4 মার্কেরও কমে তাহলে তোমার 5টা সৃজনশীলে 5টারে 20 মার্ক অটোমেটিক্যালি কমে যাচ্ছে। তাহলে 20 মার্ক কমা মানেই তোমার A+ ছুটে যাওয়ার মতো অবস্থা। তারপরে তো আরো ভুল ভ্রান্তি তো থাকেই অনেকের, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে A+ পাওয়া তো একেবারেই সম্ভব হয় না, A-ও টানাটানি পড়ে যায়, এরকম ঘটনা ঘটে। তো সুতরাং এই থেকে আমি তোমাদেরকে সতর্ক করছি যে তোমরা খুব ভালোভাবে আইসিটিটা ভালোভাবে পড়বা এবং বাসায় সেগুলা ভালোভাবে লিখবা, এবং প্রয়োজনে তো আমার সাথে যোগাযোগ করবা। অনেকে যোগাযোগ করছো কিন্তু সেটা সংখ্যায় তো অনেক কম আর কি। তো যাই হোক, আমি তোমাদেরকে যে ব্যাপারে আজকে একটু আলোচনা করব পরীক্ষার ব্যাপারে, সেটা হচ্ছে যে প্রথমে তোমাদেরকে করানো হয়েছে বিশ্বগ্রাম প্রথম অধ্যায়ের, বিশ্বগ্রাম, এবং এই সম্পর্কিত অনেক তথ্য তোমাদের সামনে আলোচনা করা হয়েছে। বিশ্বগ্রাম, বিশ্বগ্রামের উপাদান, বিশ্বগ্রামের সুবিধা, এগুলা আজকে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায়ের, সেটার নাম হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি, এই ভার্চুয়াল রিয়েলিটি এটা তোমাদের ইন্টারমিডিয়েটের স্টুডেন্টের জন্য টোটালি নতুন একটা টপিক, ভার্চুয়াল রিয়েলিটি। এখন প্রশ্ন হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কি? অনুভবে বাস্তবতা, অনুভবে বাস্তবতা। যেমন ধরো তুমি গেমস খেলছো, তো গেমসে তুমি কি শত্রুপক্ষকে ধ্বংস করার চেষ্টা করছো, শত্রুপক্ষও তোমাকে ধ্বংস করার চেষ্টা করছে, যেটা টোটালি কিন্তু বাস্তব না, অবাস্তব, কিন্তু বাস্তবের ন্যায় তোমার সামনে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে, এটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। অর্থাৎ অনুভবে বাস্তবতা, যেটা বাস্তব নয়
কল্পনার জগৎকে বাস্তবে নিয়ে আসা। যেমন ধরো তোমরা অনেক সময় মুভিতে দেখবা বা অনেক সময় মানুষের চশমা পড়লে দেখবা যে চোখের সামনে অনেক বড় বড় ডাইনোসর হেঁটে বেড়াচ্ছে, অনেক বড় বড় ব্রিজ কালভার্ট এক ধাক্কাতে ভেঙে ফেলতেছে, হ্যাঁ দেখে মনে হচ্ছে যেন সত্যিই এটা আমাদের চোখের সামনে ঘটছে। কিন্তু যখন তুমি চশমাটা সরাই দিবা তখন তোমার চোখের সামনে ওই সিনটা আর নাই। অর্থাৎ তুমি এতক্ষণ যে জিনিসটা দেখছিলা বাস্তবের মতো মনে হলেও সেটা কিন্তু ছিল অবাস্তব। তার মানে বোঝা যাচ্ছে যে অবাস্তব জিনিস বা কল্পনার জগৎকে বাস্তবে নিয়ে আসার যে প্রক্রিয়াটা বা এই প্রসেসটা, এই এই উদ্দেশ্যটা, এটাকে তুমি বলতে পারো ভার্চুয়াল রিয়েলিটি। তো তুমি যদি পরীক্ষার হলে এভাবে লেখো যে কল্পনার জগৎকে বাস্তবে নিয়ে আসা বা কাল্পনিক জিনিসকে বাস্তবে নিয়ে আসার যে প্রক্রিয়া বা ব্যবস্থা এটাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে, তাহলেও কিন্তু তোমার অ্যান্সার কারেক্ট হবে। প্রশ্ন হচ্ছে এই ভার্চুয়াল রিয়েলিটিটা আমরা কেন ব্যবহার করি বা কেন আমাদের প্রয়োজন। দেখো অনেকে ধরো যে মরুভূমিতে কিরকম পরিবেশ, মরুভূমিতে কেমন গরম বা মরুভূমির আবহাওয়াটা কেমন, এরকম ফিল নেওয়ার চেষ্টা করতে পারে। কে হয়তো মনে করে যে বাংলাদেশে থাকে সে হয়তো আইসল্যান্ডের ফিলটা নিতে চায়, কে হয়তো মনে করে যে কক্সবাজার সমুদ্র সৈকতের একটা ফিল নিতে চায়। এখন তুমি যদি বাসায় বসে থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের ফিল নিতে চাও সেক্ষেত্রে তোমাকে কিছু ডিভাইস এবং কিছু জিনিস তোমার গায়ের মধ্যে পড়তে হবে। যেমন ধরো তুমি কক্সবাজারের সমুদ্র পৃষ্ঠের সিনারিটা তুমি দেখতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমার চোখে একটা ডিসপ্লে লাগাতে হবে। তারপরে তুমি কক্সবাজার সমুদ্র সৈকতে গেলে কি হবে, সমুদ্রের ঢেউয়ের যে শব্দটা সেটা তোমার দরকার। তুমি কানে হয়তো হেডফোন দিলা, তাহলে সমুদ্রের যে ঢেউ সেই শব্দটা এবং পাখির যে গুনগুন আওয়াজ সেটাও তুমি ওই হেডফোনের মাধ্যমে শুনতে পাবা। এখন কথা হচ্ছে যে তুমি কক্সবাজারে যে তুমি যে নদীতে সরি তোমার সাগরে যে তুমি নামবা এবং সেখানে যে একটা ঠান্ডা অনুভব তোমার গায়ের মধ্যে যে হওয়ার কথা সেটার জন্য দেখা যাবে যে তোমার পুরো বডিতে একটা বডি স্যুট পরতে হবে, যে তোমাকে ওই সমুদ্র পৃষ্ঠের ঠিক সেম লেভেলের একটা শীতল আবহাওয়া তোমার শরীরের মধ্যে ক্রিয়েট করবে। এবং তোমার হাতগুলাতে তুমি গ্লোভস পরলে সেই ধরনের একটা ফিল তুমি নিতে পারবে, পুরাটা না হলেও কাছাকাছি নিতে পারবে তুমি। তাহলে দেখা যাচ্ছে যে এই বাসায় বসে তুমি সমুদ্র পৃষ্ঠের একটা ফিল নিতে পারো, যেটা কল্পনার জগৎকে বাস্তবে নিয়ে আসার একটা প্রচেষ্টা, ঠিক আছে, যেটা মূলত বাস্তব নয়, এটাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। এই ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশটা তুমি যদি তৈরি করতে চাও তাহলে আমাদেরকে কিছু জিনিস কিনতে হবে অথবা সেগুলা অন্যের মাধ্যমে পরিধান করতে হবে, বা যদি অন্য কোনো কোম্পানি থেকে থাকে বা অন্য কোনো প্রতিষ্ঠানে থেকে থাকে। এক নাম্বার হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির জন্য তোমার দরকার ইফেক্টর। বা এটাকে বলা হয় হেড মাউন্টেড ডিসপ্লে। হেড মাউন্টেড ডিসপ্লে ওকে, যে ইফেক্টর জিনিসটা কি, যে ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের সাথে সংযোগ স্থাপন করে সেগুলোকে ইফেক্টর বা হেড মাউন্টেড ডিসপ্লে বলে। ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের সাথে সংযোগ স্থাপন করে তাকে ইফেক্টর বলে বা হেড মাউন্টেড ডিসপ্লে। অনেক সময় পরীক্ষা হলে চলে আসে ইফেক্টর কি, ধরো যে এক মার্কের কোশ্চেনে এটা চলে আসে, তখন তুমি বলবা যে ইফেক্টর হচ্ছে সেটাই যেটা ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের সাথে সংযোগ স্থাপন করে। যেমন ধরো যে তুমি যে পুরো একটা চোখের সামনে যে ডিসপ্লেটা পড়লা এবং পুরো মাথার মধ্যে ধরো যে আমরা মোটরসাইকেল চালানোর সময় যে মানে হেলমেটটা পরে থাকি সেই হেলমেটের মতো এখানে মাথার উপর দিয়ে সামনে একটা চশমা থাকে এবং সেখানে একটা ডিসপ্লে থাকে যেটা তোমাকে ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের সাথে সংযোগ স্থাপনের জন্য সাহায্য করবে। তাহলে এই হেড মাউন্টেড ডিসপ্লে কে বা ইফেক্টর কি, সেখানে কি তোমার এই ডিসপ্লেটা কি কাজ করছে না, অবশ্যই করছে, এবং সেটা কি তুমি ইফেক্টর বা এর একটা উপাদান বলতে পারো। তাহলে ইফেক্টর হচ্ছে আমাদের কয়েকটা ডিভাইস আমরা এখানে বলতে পারি, যেমন ধরো যে হেড মাউন্টেড ডিসপ্লে এটা হয়তো বলতে পারো, তারপরে আরো আছে তোমার ধরো যে লেন্স হতে পারে। তো আমরা এ ব্যাপারে আরো ডিটেলস আলোচনা করবো কিছুক্ষণ পরে।
তো হেড মাউন্টেড ডিসপ্লে বা ইফেক্টর যদি তোমাকে পরীক্ষার হলে বলে তাহলে এইভাবে তোমরা সংজ্ঞাটা দিবা যে যেটা ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের সাথে সংযোগ স্থাপন করে। দুই নাম্বার হচ্ছে দেখো লেখা আছে রিয়েলিটি, রিয়েলিটি সিমুলেটর, রিয়েলিটি সিমুলেটর। এই জিনিসটা কি? রিয়েলিটি সিমুলেটর হচ্ছে যেটা ইফেক্টরকে, অর্থাৎ এই যে ইফেক্টর বা হেড মাউন্টেড ডিসপ্লে, এটাকে সংবেদনশীল তথ্য সরবরাহ করে, সংবেদনশীল তথ্য সরবরাহ করে। যেমন ধরো যে আমরা একটা বডি স্যুট পরলাম, পুরা বডিতে একটা স্যুট, যেটা আমাকে হয়তো কক্সবাজার সমুদ্র সৈকতের যে ঠান্ডা ভাবটা সেই ফিল্টা আমাকে দিবে। তাহলে সেই বডি স্যুটটা যে আমি যে পরলাম এবং সেটা যে আমাকে একটা ঠান্ডা ফিল দিবে, কিন্তু সেটা তো একটা নির্দিষ্ট মাত্রায় আমাকে ঠান্ডা দিবে, এটা তো আইসল্যান্ডের মতো ওরকম ঠান্ডা দিবে না। তাহলে একটা নির্দিষ্ট লেভেলে যে কি হচ্ছে সে থেমে যাচ্ছে। তেমনি আমি একইভাবে যদি মরুভূমিতে গরমের ভাবটা নেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত সে আমাকে হিট দিবে, কিন্তু যদি অতিরিক্ত হিট দেয় তাহলে তো কি হবে, আমাদের শরীর পুড়ে যেতে পারে অথবা শরীরের চামড়া ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট লেভেল পর্যন্ত সে আমাদেরকে তথ্য সরবরাহ করবে, একটা সেন্সর কাজ করে সেখানে। তোমরা জানো যে সেন্সর কি জিনিস, একটা ডিভাইস বা একটা প্রযুক্তি বা ডিভাইস বলতে পারো সরি, যেটা হচ্ছে যে সংবেদনশীল তথ্য দেওয়া নেওয়ার ক্ষেত্রে এটা কাজ করে। যেমন ধরো তুমি যদি মোবাইলে কখনো কথা বলো, দেখবা যে মোবাইলে যখনই আমরা এখানে কথা বলার চেষ্টা করব তখন এই জায়গাটা দেখবা স্ক্রিনটা কি হয়ে যায়, মানে ব্ল্যাক হয়ে যায় এবং ইনভিজিবল হয়ে যায়। আবার যখন তুমি এটাকে সরাই দিবা তখন দেখবে যে আবার স্ক্রিনটা ঠিক আছে, আবার কাছে নিয়ে আসবা তাহলে দেখবে যে স্ক্রিনটা বন্ধ হয়ে যাচ্ছে। এখানে একটা সেন্সর আছে যে কি করছে, আমাদেরকে অল টাইম সংবেদনশীল তথ্য সরবরাহ করছে। তাহলে এই যে সংবেদনশীল তথ্য সরবরাহ করবে এটাকে তোমাদের বলা হচ্ছে রিয়েলিটি সিমুলেটর, যে ইফেক্টরকে সংবেদনশীল তথ্য সরবরাহ করবে। এছাড়া আর একটা জিনিস আছে, আমরা যে এত কিছু ব্যবহার করব, যে বডি স্যুট বা হেড মাউন্টেড ডিসপ্লে, ঠিক আছে, বা আরো অন্য, তারপরে আমার যে হ্যান্ড গ্লোভস বা পায়ে তুমি যদি শু পরো বা এরকম যদি কিছু করো, তাহলে এই যে সংবেদনশীল তথ্য সরবরাহ এগুলোর জন্য আমাদের কিন্তু সফটওয়্যারও প্রয়োজন হবে। সেই সফটওয়্যার এখানে আমরা লিখতেছি অ্যাপ্লিকেশন। অর্থাৎ অ্যাপ্লিকেশন বলতে আমরা সফটওয়্যারের কথা বলতেছি, অর্থাৎ আমাদের সফটওয়্যারেরও প্রয়োজন হবে এক্ষেত্রে, এই ডিভাইস গুলো চালানোর ক্ষেত্রে, সংবেদনশীল তথ্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বা পুরা সিস্টেমটাকে অটোমেটিক্যালি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমাদের কিন্তু সফটওয়্যারের প্রয়োজন হবে, যেটাকে আমরা এখানে অ্যাপ্লিকেশন হিসেবে আলোচনা করছি। তো সুতরাং আমি যে আলোচনা গুলা করতেছি, ইফেক্টর কি বা হেড মাউন্টেড ডিসপ্লে কি, রিয়েলিটি সিমুলেটর, অ্যাপ্লিকেশন, আর্ট আছে জিওমেট্রি, তো এই যে চারটা জিনিস আমি তোমাদেরকে মানে বলতেছি, পরীক্ষার হলে তোমাদের যদি এই মানে ভার্চুয়াল রিয়েলিটির যদি উপাদানের কথা চায়, তাহলে ভার্চুয়াল রিয়েলিটির জন্য তোমাকে এই উপাদানগুলো একটা একটা করে লিখে তোমাকে মানে ডিটেলস ব্যাখ্যা করতে হবে, এবং এইটা দেওয়ার জন্য তোমাদের যে বইটা আমি তোমাদেরকে বলছি, লেকচার পাবলিকেশনস এর বই, লেকচার পাবলিকেশনস এর প্রকাশ কুমার দাস, প্রকাশ কুমার দাসের মূল বই। তোমরা কিন্তু আবার ভুল করে নোট কিনে নিও না, তোমাদের মূল বইটা বলবা যে প্রকাশ কুমার দাসের মূল বইটা আমাদেরকে দেন, সেখানে এই ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে ডিটেলস আলোচনা করা আছে। তো সুতরাং এই ভার্চুয়াল রিয়েলিটি অবশ্যই তোমরা পড়বা এবং এখান থেকে কিন্তু কোশ্চেন থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এই ভার্চুয়াল রিয়েলিটির যে ব্যবহার সেটা আমরা একটু পড়ে নিই, তাই না? ভার্চুয়াল রিয়েলিটি আমরা কোথায় কোথায় ব্যবহার করি, হ্যাঁ, তার মধ্যে এক নম্বরে আমি তোমাদেরকে আলোচনা করছি, যেহেতু আমরা এখানে পড়াশোনা করতে এসেছি তাই আমি প্রথমে এটার নাম দিলাম শিক্ষা ক্ষেত্রে।
শিক্ষা ক্ষেত্রে আমরা ভার্চুয়াল রিয়েলিটির কি ব্যবহার করছি একটা জিনিস চিন্তা করো। আমরা ধরো যে এখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আমরা যদি শিখাতে চাই, তাহলে এখন তো বাস্তবে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ তো আর দেখে মানে দেখানো সম্ভব না, তাহলে এখন তাহলে আমি এটা স্টুডেন্টকে কিভাবে শিখাবো? তখন আমরা করি কি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অর্থাৎ স্লাইড তৈরি করে সেখানে চন্দ্র সূর্য রেখে আমরা মানে বোঝানোর চেষ্টা করি যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কিভাবে হয়, যেটা কিন্তু টোটালি অবাস্তব। আমরা জাস্ট অ্যানিমেশনের মাধ্যমে অথবা ফটো এবং অন্যান্য সরঞ্জামাদি একসাথে ইউজ করে আমরা তোমাদের এটা দেখাতে পারি, কিন্তু সেটা কিন্তু অবাস্তব, সেটা কিন্তু বাস্তব নয়। কিন্তু বাস্তবের মতো বোঝানোর ক্ষেত্রে আমরা কিন্তু এটা ব্যবহার করি। তাহলে শিক্ষাক্ষেত্রে এই যে অবাস্তব জিনিসকে বাস্তবের মতো করে বোঝানো, এই যে টেকনোলজিটা বা এই যে মানে নিয়ম কানুন গুলো আমরা ইউজ করছি, এটা কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির একটা প্রয়োগ শিক্ষাক্ষেত্রে। তো সুতরাং শিক্ষাক্ষেত্রে আমরা যদি এই জিনিসগুলো প্রায়ই ব্যবহার করে থাকি, ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের, এবং আমাদের সায়েন্স ফিকশনে তোমরা দেখো যে বিভিন্ন ধরনের অ্যাসিড নিয়ে কাজ কারবার, সবসময় তো অ্যাসিড হাত দেওয়া তো ঠিক হবে না আমাদের, তাই না? এটা রিস্কি ব্যাপার। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন তৈরি করি এবং অবাস্তব জিনিসকে বাস্তবভাবে দেখানোর চেষ্টা করি। শিক্ষাক্ষেত্রে তাহলে ভার্চুয়াল রিয়েলিটির মানে যথেষ্ট ব্যবহার আছে, এ ব্যাপারে কোনো মানে সন্দেহ নাই। দুই নাম্বার হচ্ছে তোমরা এটা প্রায় আমাদের তরুণ প্রজন্ম এটাতে খুব ঝুঁকে পড়ছে, সেটা হলো গেম শিল্প বা গেমস বা গেম বা কম্পিউটার যে গেম গুলো তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যায় যে পাবজি খেলো বা ক্ল্যাশ অফ ক্ল্যান, ক্ল্যাশ অফ রয়্যাল, ঠিক আছে, ক্ল্যাশ অফ কিং বা এই যে গেমস গুলা খেলছো, সেখানে দেখা যাচ্ছে যে তুমি একজনকে গুলি করার চেষ্টা করছো, হয়তো অ্যাটাক করার চেষ্টা করছো, ঠিক আছে, এটা কিন্তু টোটালি অবাস্তব জিনিস, কিন্তু তুমি খেলার সময় এমন ভাবে খেলো মনে হচ্ছে যেন তুমি সত্যিই কাউকে অ্যাটাক দিচ্ছ বাস্তবে, কিন্তু সেটা আসলে বাস্তব নয়, বাস্তবের ন্যায় এটা উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। তাহলে গেম শিল্পে তুমি যেটা দেখছো এটার অবশ্যই অনুভবে বাস্তবতা, এটাকে মানে ভার্চুয়াল রিয়েলিটি বলে। সুতরাং গেম শিল্পে কিন্তু এটা ব্যবহার হচ্ছে। তিন নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ড্রাইভিং। তো ড্রাইভিং শিল্প বা ড্রাইভিং, দেখো ড্রাইভিং প্রশিক্ষণ ক্ষেত্রে আমরা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে থাকি। যেমন ধরো প্লেন চালানোর ক্ষেত্রে বা গাড়ি চালানোর ক্ষেত্রে একটা রুমের মধ্যে বসিয়ে একটা রাস্তা দেখায় তাকে, বিভিন্ন কন্ট্রোলিং সিস্টেম বা সুইচ গুলা কিভাবে কাজ করে, কিভাবে গাড়ি চালাতে হয়, কিভাবে প্লেন চালাতে হয়, প্লেন ল্যান্ডিং করতে হয়, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গুলা তাকে দেওয়া হয়। সুতরাং ড্রাইভিং প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি অত্যন্ত যুগান্তকারী একটা আবিষ্কার আমরা মনে করি। তো সুতরাং ড্রাইভিং প্রশিক্ষণের মাধ্যমে তোমাকে যদি সৃজনশীল দেওয়া হয়, তাহলে বুঝবা যেটা ভার্চুয়াল রিয়েলিটির কথা বলা হচ্ছে। এছাড়া চার নম্বরে দেখো সেনাবাহিনী, যুদ্ধ প্রশিক্ষণে তাহলে সেনাবাহিনীর যে যুদ্ধ মানে প্রশিক্ষণ আর কি, হ্যাঁ, এই যুদ্ধ প্রশিক্ষণে আর কি, তাহলে সেনাবাহিনীর যুদ্ধ প্রশিক্ষণে অর্থাৎ সেনাবাহিনী যে নিজেকে একটা জায়গায় অ্যাটাক করার সময় নিজেকে সেফ রেখে গুলি চালানো শত্রুপক্ষকে এবং অ্যাকুরেট ভাবে গুলি চালানো, ঠিক আছে, তো সুতরাং এই টেকনোলজি গুলা কিভাবে শিখানো হবে, অর্থাৎ একটা যুদ্ধে যেয়ে তো আর শিখানো যেতে পারে না, সেক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ওই জিনিসগুলো দেখিয়ে একটা সেনাবাহিনীর কমান্ডারকে সেটা শিখানো যেতে পারে। তো সুতরাং যুদ্ধক্ষেত্রে এটা আমরা ব্যবহার করে থাকি ড্রাইভিং এ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে চিকিৎসা। চিকিৎসা ক্ষেত্রে, তো চিকিৎসা ক্ষেত্রে কি হচ্ছে, একটা রোগীকে অপারেশন করা, এখন রিয়েলি দেখা যাচ্ছে যে শিখার সময় কোনো মানুষের শরীর কেটে শিখানো এটা ডিফিকাল্ট, বা অনেক ক্ষেত্রে তো এরকম শরীর পাওয়াও যায় না,
এরকম বডিও পাওয়া যায় না, সেক্ষেত্রে একটা স্টুডেন্ট অর্থাৎ মেডিকেল স্টুডেন্ট কিভাবে শিখবে? সেক্ষেত্রে এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বিভিন্ন ছবি ভিডিও এই জিনিসগুলো তাকে দেখিয়ে কিভাবে শরীরে পোস্টমর্টেম করতে হয়, কিভাবে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ জোড়া দিতে হয়, এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখাই। সুতরাং ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে, সুতরাং এই পাঁচটা জিনিস আমি যে তোমাদেরকে দেখাচ্ছি, এই পাঁচটা পয়েন্ট যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে পরীক্ষার হলে কিন্তু তুমি খুব সুন্দরভাবে এটা মুখস্থ করতে পারবা এবং লিখতে পারবা। পরীক্ষার হলে ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটির অধ্যায়টা তোমাকে ভালোভাবে পড়তে হবে। এছাড়া ভার্চুয়াল রিয়েলিটির কিন্তু অনেক ব্যবহার আছে, নগর পরিকল্পনা থেকে শুরু করে। কিন্তু আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট গুলা তোমাদেরকে আগে পড়াচ্ছি, যে তুমি শিক্ষাক্ষেত্রে এই ভার্চুয়াল রিয়েলিটি করবা, গেমস বা ড্রাইভিং বা সেনাবাহিনী যুদ্ধ প্রশিক্ষণে বা চিকিৎসা ক্ষেত্রে এই ভার্চুয়াল রিয়েলিটি গুলা, এই এখান থেকে তোমাকে কিন্তু সৃজনশীল আসতে পারে। সৃজনশীল আসলে তোমার যে কোনো একটা কাহিনী আসবে, হয়তো যুদ্ধক্ষেত্রের কথা বলা হচ্ছে, অথবা নগর পরিকল্পনার কথা বলা হচ্ছে, অথবা চিকিৎসা করার কথা বলা হচ্ছে, অথবা ড্রাইভিং চালানোর কথা বলা হচ্ছে, এরকম বিভিন্ন ধরনের যদি কাহিনী দিয়ে তোমাকে সৃজনশীল কোশ্চেন করা হয়, সেক্ষেত্রে তোমাকে বুঝে নিতে হবে যে এটা ভার্চুয়াল রিয়েলিটির কথা বলা হচ্ছে, কারণ অনুভবে বাস্তবতা। তাহলে এই ভার্চুয়াল রিয়েলিটির এই ব্যবহারগুলো তোমরা ভালোভাবে পড়বা। ভালোভাবে পড়ার পরে ভার্চুয়াল রিয়েলিটির কিন্তু সুবিধাও আছে, আবার কিন্তু অসুবিধাও আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সুবিধাটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি সাধারণত, কারণ বিভিন্ন সময় দেখা যায় যে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব ব্যাখ্যা করো বা এরকম কথা আসতে পারে। তো প্রভাব বলতে সাধারণত আমরা সুবিধাটাই বেশি আমরা প্রায়োরিটি দিয়ে থাকি। সুতরাং সুবিধা অসুবিধার মধ্যে আগে অবশ্যই সুবিধাটা ভালোভাবে পড়বা বা বেশি করে পড়বা। তো সুতরাং ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আলোচনা করা হলো, ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে, ভার্চুয়াল রিয়েলিটির যে উপাদান গুলা, ভার্চুয়াল রিয়েলিটির যে ব্যবহার গুলা, এগুলো তোমরা একটা একটা করে তোমাদের ওই বইয়ে পড়বা। এছাড়া ঠিক আছে, তাহলে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আমাদের আলোচনা শেষ। এটা তোমরা মুছে ফেলতে পারি, তোমরা তো। সুতরাং আমি তোমাদেরকে সে টপিকস গুলো লিখে দিচ্ছি যেটা তোমরা পরীক্ষার জন্য ভালোভাবে পড়বা। 1 নম্বর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটা সম্পর্কে পড়বা। তারপর ইমেইল সম্পর্কে একটু পড়বা। টেলিকনফারেন্সিং, অথবা ভিডিও কনফারেন্সিং, ঠিক আছে।
সুবিধা। এই টপিকসগুলা ভালোভাবে তোমাদের যে টিউটোরিয়াল পরীক্ষা আছে সেখানে অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটিটা ভালোভাবে পড়বা, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, বিশ্বগ্রাম, এই জিনিসগুলা ভালোভাবে পড়বা। টেলিমেডিসিন, তো সুতরাং এই টপিকস গুলা তোমরা খুব ভালোভাবে পড়বা। এটা হচ্ছে জাস্ট টিউটোরিয়াল এক্সামের জন্য। আর সংখ্যা পদ্ধতি এটা তৃতীয় অধ্যায়, সেটা তো আগে থেকেই আছে। সংখ্যা পদ্ধতি তো আশা করি তোমরা এটা তুলে নিয়েছো, এছাড়া এটার ভিডিওটা তোমরা পাবা ডিজিটাল রেবতী মোহন, ডিজিটাল রেবতী মোহন এই ইউটিউব চ্যানেলে তোমরা এই লেকচারগুলো রিভিউ পাবা। সবাইকে সেটা শেয়ার করবা যাদের জন্য সবাই এই জিনিসগুলো পড়ে, এবং এখান থেকে কিন্তু সাবজেক্টিভ আসবে এবং অবজেক্টিভও কিন্তু এখান থেকে আসবে, সুতরাং লাইন বাই লাইন তোমাকে পড়তে হবে। তো আশা করি তোমরা এটা পড়ছো এবং পরীক্ষা হলে ভালো করে সেটা লিখবা। তো সেটা আমি এটা আমি মুছে দিলাম। তো এছাড়া সংখ্যা পদ্ধতি মানে পরিবর্তন, মানে বিভিন্ন সংখ্যার মধ্যে রূপান্তর বলতে পারো। বাইনারি যোগ এটা ভালোভাবে পড়বা। দুইয়ের পরিপূরক সুতরাং এই তিনটা জিনিস খুব ভালোভাবে করার চেষ্টা করবা। আশা করি এখান থেকেই তোমাদের সৃজনশীল, এমসিকিউ এগুলো থাকবে। এমসিকিউ বা মানে আমাদের টিউটোরিয়াল এমসিকিউ হয় না, এটা হচ্ছে এক কথায় উত্তর আর কি, এক মার্কের করে সেরকম থাকবে, দুইটা সৃজনশীল থাকবে, টোটাল 30 মার্কের পরীক্ষা। নাম্বার হচ্ছে 30 মার্ক, 30। ওকে, সিকিউ হচ্ছে 20 মার্কের, আর কোশ্চেন এরকম হচ্ছে মোট 10 মার্ক, শর্ট কোশ্চেন এই মার্ক হচ্ছে 30 মার্ক। তো সুতরাং এটা ভালোভাবে পড়বা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং আইসিডি খুব ভালোভাবে পড়বা। ওকে, খোদা হাফেজ।